ভারতের আসাম প্রদেশে বিশ্বনাথ জেলায় গরুর মাংস বিক্রির অভিযোগে মুসলিম এক বৃদ্ধকে বেধড়ক মারধরের পর জোরপূর্বক শুকুরের মাংস খাওয়ানো হয়েছে। দেশটির কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের হাতে মারধরের শিকার হওয়া ওই ব্যক্তি বর্তমানে আসামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিশ্বনাথ জেলার বাসিন্দা 70 বছর বয়সী ওই বৃদ্ধকে মারধর করছে একদল উত্তেজিত জনতা। শকত আলী নামের ওই বৃদ্ধকে এ সময় নানান ধরনের প্রশ্ন করা হয়। কাদা মাটিতে হাঁটু গেড়ে বসে শকত মারধরের শিকার হওয়ার পর উত্তেজিত হিন্দুদের কাছে প্রাণ ভিক্ষা চান, কিন্তু এতেও দমে যাননি উত্তেজিত হিন্দুরা। তাকে জোরপূর্বক শুকুরের মাংস খাওয়ানো হয়। আসামের একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শকত আলী। এই ঘটনায় 2টি FIR দায়ের করা হয়েছে। বৃদ্ধ এই মুসলিমকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম NTV বলছে, এই ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। ভিডিওতে দেখা যায় 15 থেকে 20 জনের একটি দল শকতকে চারদিক থেকে ঘিরে ধরেছে, তাকে কয়েকটি প্রশ্ন করছে। একজন এই বৃদ্ধের কাছে জানতে চায় তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন কিনা। এছাড়া গো মাংস বিক্রির লাইসেন্স এবং NRC-তে তার নাম আছে কিনা তাও জানতে চান উত্তেজিত হিন্দুরা। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন।